এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি সোমা, শুরু করছি বাংলার মুখ। প্রথমে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। রাজ্যের উন্নয়নে ভবিষ্যতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নেবেন মমতা। নোবেলজয়ীর মা গবেষক নির্মলা বন্দ্যোপাধ্যায়কেও রাজ্যের বিভিন্ন প্রকল্প ভাবনায় শরিক করার ভাবনা। বুধবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হিন্দুস্থান পার্কের বাড়ি থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ করতেই মন্ত্রিসভার বৈঠক সেরে অভিজিৎবাবুর বাড়িতে পৌঁছন মমতা। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব ও তথ্য সংস্কৃতি মন্ত্রী। সামগ্রিক উন্নয়নের রেকর্ড ছুঁল রাজ্য। কৃষি, স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষা, প্রতিটি বুনিয়াদী ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। বাংলার নবান্ন থেকে প্রকাশিত পুস্তিকায় তুলে ধরা হলো গত 8 বছরের উন্নয়ন সূচকের রেখাচিত্র। বাম আমলে দৈন্যদশা কাটিয়ে রাজ্যে উন্নয়নের জোয়ার। 8 বছরে প্রাথমিক শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ল 9 গুণ, উচ্চশিক্ষা খাতে বাড়ল 6 গুণ। বাকিদের পথ দেখাচ্ছে বাংলা। তৃণমূল সুপ্রিমো নির্দেশ মেনে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু দিদিকে বলোর দ্বিতীয় পর্যায়ের কাজ। 25 তারিখের মধ্যে প্রতিটি ব্লকের 3টি জায়গায় জনসংযোগ অভিযান। জনসংযোগ করবেন ব্লক সভাপতি, রিপোর্ট যাবে দিদির কাছে। চলে আসছে বিস্তারিত খবরে। এক বাঙালির হাত ধরে আবারও নোবেল প্রাপ্তি। দেশকে গর্বিত করলেন চর্চিত অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পর তারই বিষয়ে সর্বোচ্চ সম্মান লাভ করলেন প্রেসিডেন্সের আর এক প্রাক্তনী অভিজিৎ। নোবেল প্রাপ্তির পরেই অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন প্রবাসী এই অর্থনীতিবিদ। আর কে না জানে, গুণীর কদরে সবসময় প্রথম সারিতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইন্দো আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণে পরীক্ষামূলক অবদানের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হন। বিষয়টি জানা মাত্রই টুইট বার্তায় তাকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। তিনি আজ বাংলা তথা বিশ্বের গর্ব। বিশ্ব বাংলার মুকুটে আরেকটি নতুন পালক জুড়ে তিনি আমাদের গৌরবান্বিত করেছেন। পাশাপাশি সোমবার দুপুরেই নোবেলজয়ীর বাড়িতে মিষ্টি ও ফুল পাঠান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, কলকাতায় পৌঁছানোর পর এই নোবেলজয়ী এবং তাকে সংবর্ধনা জানাতে একটি বিশাল অনুষ্ঠানের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এরপর বুধবার বিকেল 5টা নাগাদ মুখ্যমন্ত্রী নিজেই চলে যান দক্ষিণ কলকাতায় নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে। অভিজিৎবাবুর মা তার পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ অন্যান্য বেশ কিছু সরকারি আধিকারিকেরাও ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গী। একই সঙ্গে অর্থনীতিবিদের সুন্দর সফল জীবনের কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে আসার কারণ একটাই, মা হচ্ছে রত্নগর্ভা এবং মাই হচ্ছে আমাদের মা। মা ছাড়া আমরা তো ভূমি শুনতে পারি না, আর মা ছাড়া এই পৃথিবীর আলো বা পৃথিবীর মাটি কিছুই আমরা দেখতে পাই না। মাই শিক্ষা, মাই সংস্কৃতি, মাই সভ্যতা, মাই আলো, মাই আমাদের পৃথিবীর একবার জন্য সুযোগ দেয়। মায়ের চোখেই আমরা সবটা দেখি, কাজে সেই মাতৃত্ব মাই আমাদের সব। একটু গান শুনতে চাইছিলেন, কাজে একটু গানের মধ্যেই সবকিছু একটা জাস্ট একটা গেট টুগেদার এর মতো অভিনয়ের পর তো সামগ্রিক উন্নয়নে গত 8 বছরে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে এই রাজ্য। দেশের স্বাধীনতার পর থেকে কৃষি থেকে স্বাস্থ্য, পরিকাঠামো থেকে শিক্ষা সহ প্রায় প্রতিটি বুনিয়াদী ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে বাংলা। নবান্ন থেকে প্রকাশিত একটি পুস্তিকার মাধ্যমে গত 8 বছরের উন্নয়ন সূচকের রেখাচিত্র তুলে ধরা হয়েছে। রাজ্যের পরিসংখ্যান এবং পরিকল্পনা দফতরের তৈরি এই পুস্তিকায় দাবি করা হয়েছে, সুদীর্ঘ বাম আমলে কৃষি সহ সর্বক্ষেত্রে সর্বভারতীয় প্রেক্ষাপটে অনেকটাই পিছিয়েছিল এই রাজ্য। 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল ঘটার পর উন্নয়নের সূচক দ্রুত ঊর্ধ্বমুখী হতে থাকে। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলমন্ত্রী থাকাকালীন তিনি সমগ্র দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য একটি রোড ম্যাপ তৈরি করেছিলেন। ভিশন
2020 নামে সেই রোডম্যাপ অনুযায়ী বর্তমান কেন্দ্রীয় সরকারও তাদের উন্নয়নের রেখাচিত্রটি বজায় রেখেছে। যদিও সেখানে পরিবর্তন হিসেবে রেলের বেসরকারীকরণের প্রস্তাবটি নরেন্দ্র মোদী সরকারের সংযোজন বলে জানান মুখ্যমন্ত্রী। এ রাজ্যে গত 8 বছরে পরিকল্পিত এবং প্রত্যক্ষ কর যেমন বেড়েছে অনেকটাই, তার পাশাপাশি কৃষি পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যয় বরাদ্দও বেড়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উদাহরণস্বরূপ তিনি শুধু শিক্ষা খাতের ব্যয় বরাদ্দ সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত 8 বছরে প্রাথমিক শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বেড়েছে প্রায় 9 গুণ, অন্যদিকে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 6 গুণ। রাজনীতি চর্চার পাশাপাশি ক্রীড়া চর্চাতেও প্রথম সারিতে তৃণমূল কংগ্রেস। বাংলার হৃদস্পন্দন বুঝতে গেলে খেলাধুলোকে গুরুত্ব দিতেই হবে, এই সার সত্য সম্বন্ধে ওয়াকিবহাল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা জানেন যে ফুটবল পাগল বাঙালি বিশ্বকাপে রাত জাগে, তারাই আবার ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনায় টকবগিয়ে ফোটে। আর মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে তো গল্প কাহিনী শেষ নেই। রাজ্যের বাইরে বাংলার পরিচয় তিনটে জিনিস দিয়ে, বাঙালির ফুটবল, বাংলার রসগোল্লা আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ রসগোল্লা জিআই স্বীকৃতি পেয়েছে। বাংলার ফুটবলের উন্নতিতেও সমান সক্রিয় তৃণমূল সুপ্রিমোর বিশ্বস্ত সৈনিকেরা। দলীয় উদ্যোগে সারা বছর চলে নানান ক্রীড়ার আয়োজন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের আসানসোল শাখার পক্ষ থেকে শুরু করা হয়েছিল নক আউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার জামুরিয়ায় অনুষ্ঠিত হল প্রতিযোগিতার সেমিফাইনাল। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা দলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি সহ জেলা তৃণমূল নেতৃত্ব। ফুটবল ম্যাচের পাশাপাশি এদিন এলাকার প্রবীণ ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যেতে শুরু থেকেই অভিনব ব্যবস্থাপনা করেছিল দলের ক্রীড়া শাখা। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার প্রত্যেকটিতে প্রতিযোগিতার 2টি করে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রাজনীতি না, রাজনীতির পরিসরে বাইরে গিয়েও সর্বস্তরের মানুষের জন্য সবসময় পাশে থাকে এবং তারই অঙ্গ হিসাবে জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, স্পোর্টস সেলের তরফ থেকে এই আসানসোল লোকসভা অঞ্চলে এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তার আজকে সেমিফাইনালে খেলা চলছে। যে এই বাংলার যে পরিচিতি, বাংলার বাইরে যে পরিচিতি আছে, যে বাংলার বাইরে জিজ্ঞেস করলেই বাংলা মানে ফুটবল আর বাংলা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুটো যেন, এই দুই পরিচিতি যেন বাংলাকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেয় এই কামনা রেখে বাংলার মুখে সময় একটা বিরতির সঙ্গে থাকুন। জেলা মানে জেলার মানুষ, ভূ প্রকৃতি, জল বাতাস। জেলা মানে জেলার নদী, জল জঙ্গলের ইতিহাস। জেলা মানে শিক্ষা, স্বাস্থ্য, সবুজ বিপ্লবের রূপকথা। জেলা মানে বাংলা মায়ের স্নেহের আঁচল, হাঁটি হাঁটি পা পা। জেলা মানে উন্নয়ন, শিল্প স্বপ্নের তুড়ির টান। জেলা মানে ভাতের গল্প, জেলা মানে মানব গান। দেখুন শিশু জেলা পশ্চিম বর্ধমানের উত্তরণের সারগাহ, বাংলার মুখ, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। প্রতিদিন সন্ধ্যে 7:30, পুনঃপ্রচার পরের দিন সকাল 7:30। বিরতির পর ফিরে এলাম বাংলার মুখ নিয়ে। 15 অক্টোবর তৃণমূল ভবনে বিশেষ বৈঠকেই স্থির হয়ে গেছে এ রাজ্যের দিদিকে বলো কর্মসূচির পরবর্তী ধাপ। রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেন দলের শীর্ষ নেতৃত্ব। তারা স্থির করে দেন এবার থেকে তাদেরও অংশ নিতে হবে জনসংযোগ যাত্রায়। দলের নির্দেশ মেনে তাদেরকেও পৌঁছে যেতে হবে নিজেদের ব্লকের মানুষের কাছে, নিশি যাপনও করতে হবে, শুনতে হবে অভিযোগের কথা, যথাযোগ্য ব্যবস্থাও নিতে হবে সমস্যা নিরসনে। এবং নির্দেশ পাওয়া মাত্রই ময়দানে নেমে পড়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা স্তরের পাশাপাশি ব্লক স্তরে শুরু হয়ে গিয়েছে দিদিকে বলো কর্মসূচি রূপায়ণের কাজ। সেই লক্ষ্যে দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেই কর্মসূচি সার্থক করতে কোনো কসুরই রাখা হবে না বলে জানিয়ে দেওয়া হলো। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আগামী 18 অক্টোবর বালিজুড়ির পাশাপাশি 23 এবং 24 অক্টোবর জেমুয়া গ্রামে নিশি যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। সার্বিকভাবে সাধারণ মানুষজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র প্রসারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত দিদিকে বলো কর্মসূচি দারুণ কাজ দিয়েছে। পাশাপাশি রয়েছে এগিয়ে বাংলা। একই সঙ্গে জনসংযোগের এই দুই কর্মসূচির ফলে দলের নেতানেত্রীরা একেবারে তৃণমূল স্তরে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানান ব্লক সভাপতি। আমাদের মাননীয় বিধায়ক জিতেন্দ্র তেয়ারি, তিনি নিশি যাপন করেছেন
তার সঙ্গে আমিও ছিলাম, অভূতপূর্ব সাড়া মিলেছে এই দিদিকে বলো প্রোগ্রামে। গ্রামের মানুষ বিভিন্ন অভাব অভিযোগ জানিয়েছেন আমাদের বিধায়ককে, বিধায়ক কিন্তু সঠিকভাবে চেষ্টা করেছেন তাদের যে দাবিগুলো ছিল তাদেরকে মেটানোর জন্য। আগামী দিনে আমি যে দুটো গ্রামকে বেছে নিয়ে আমাদের উপর নির্দেশ মতো যে দুটি গ্রামকে দিয়েছে সেই দুটি গ্রামে নিশিযাপন করে জনসংযোগ রাস্তা করে দিদিকে বলো এই অনুষ্ঠান আমরা করতে চলেছি। তার মধ্যে আমার 80% ফুলফিল হয়ে গেছে, যেসব জায়গায় নিশিযাপন হয়েছে, কিছু হয়তো বাকি আছে, আগামী দিনে তা পরিপূর্ণ হবে। এ বাংলায় এত সাফল্য পাওয়া গেছে তাতে মানুষ কিন্তু আজকে বলছে যে এই জনসংযোগ রাস্তা থেকে এগিয়ে বাংলা মানুষের একটা দৃষ্টান্ত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় প্রতিটি ব্লক ভিত্তিক শুরু হয়েছে দিদিকে বলো কর্মসূচি। এবার ব্লক সভাপতিদের ওপর দায়িত্ব চলতি মাসের 25 তারিখের মধ্যে নিজেদের ব্লকের ন্যূনতম 3টি জায়গায় দিদিকে বলোর প্রচার করা। কোন 3টি জায়গায় দিদিকে বলো কর্মসূচি হবে তা আগে থেকেই স্থির করে দিয়েছে দল। এমনকি ওই এলাকায় যে 5 বিশিষ্টজনের সঙ্গে কথা বলবেন ব্লক সভাপতি বা দলীয় কর্মীরা, সেই 5 জনের নাম, ঠিকানা, ফোন নম্বর সবই দিয়ে দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। এতটাই তৃণমূল স্তরে সমীক্ষা করে একেবারে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতিরা উৎসাহের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন এবং সংবাদ মাধ্যমকেও নিজেদের সঙ্গী করছেন তারা। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ব্লকের তরফে রানীগঞ্জ চাপুই পার্টি অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক সভাপতি বাবু রায় জানান, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রত্যেকের অভাব অভিযোগ শোনা হবে। 19 অক্টোবর তিরাট গ্রামে এবং 23 অক্টোবর বেলিয়াবাথানে দিদিকে বলোর প্রচার করবেন বাবু রায়। ব্লক নেতৃত্বের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানও অংশ নেবেন এই কর্মসূচিতে, যাতে পঞ্চায়েত স্তর থেকে শুরু করা যায় সমস্যা নিরসনের কাজ। প্রত্যেকটি ব্লকে 3টি করে জায়গা প্রোগ্রাম করতে হবে, সেই 3টি জায়গা ওখান থেকে কলকাতা অফিস থেকে ঠিক করে দিয়েছে এবং সাধারণ যারা মানুষ সেরকম 5 জনের ওখান থেকে নাম, তাদের অ্যাড্রেস, তাদের মোবাইল নাম্বার সমস্ত কিছুই আমাদের দিয়েছে। সেই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করে বর্তমান আমাদের কি অবস্থা, মানুষের সাথে আমাদের দূরত্ব হলো কেন, আমরা উন্নয়নমূলক কাজ করছি কি না, আমাদের এলাকার যারা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে আরও যারা পদাধিকারী আছে তারা ঠিকঠাক যোগাযোগ রাখছে কি না, তাদের সাথে কথা বলা এবং পরবর্তীকালে আমরা গ্রামে ঘুরব এবং বিকেলবেলাতে জনসংযোগের মাধ্যমে আরও মানুষের কাছ থেকে তাদের কী অভাব অভিযোগ, কী কাজ হয়নি না হয়নি সেগুলো জানার জন্য আমাদের নির্দেশ দিচ্ছে। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন পরের অনুষ্ঠান। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।